আসসালামু আলাইকুম, আশা করি সকলে বেশ ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, এখন শীতকাল, তো শীতের ভিতরে নেমে দেখেন বুক সমান অথবা কমর সমান পানিতে নেমে তারা মাছ শিকার করতেছে। এটা হলো আড়ি মাছ ধরার ফাঁদ। তো এবার তাদের ফাঁদের কাছে তাদের জাল মানে রশিটা নিয়ে এসেছে। দেখেন তারা এই এসে পড়েছে। তো ওই যে সে জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে জালটা দিয়ে আটকাবে, রশিটা ঢুকলে মানে এই জালের ভিতরে, তো সাথে সাথে মাছও ঢুকবে। এই যে দেখুন কিভাবে আস্তে আস্তে করে কাঁচিটা টানতে হয়। এই কাঁচির সাথে সাথেই মূলত মাছ বেজে আসে বা মাছ হাইটে হেঁটে আসে। আর এই যে দেখেন কত ঠান্ডা। আর এই যে দেখতেছেন লোকটা, এই লোকটা সেই ইশারা দিয়ে মানে যে কাঁচি টানে তার সিঙ্গেল দিতেছে যে এইভাবে টানতে হবে, আর এইভাবে টানলে মাছ এটার ভিতরে ঢুকবে। তো রশি এসে পড়ছে জালের কাছে, দেখেন জালটা আটকাইতেছে। নামছে ফাঁদের ভিতরে, দেখি মাছ আসছে কিনা। আল্লাহ দিয়ে দেখি আবার ওহ মাশাআল্লাহ। তো অবশেষে একটি মাছ ধরা পড়লো এই ভাইয়ের হাতে। তো দেখা যাক মাছটা উঠাইতে পারে কিনা ধরে। দেখেন চেষ্টা চলতে আছে। আর এই ট্র্যাপের ভিতরে মাছটা এবার তো ধরা পড়লো। দেখেন বড় আইন মাছ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ দোয়া করি। এই মাত্র দাঁড়া দিয়ে দোয়া করলাম। একটা মাছ দিতে এক মিনিট জাগানি ভাই, জীবিত বড় আর মাছ। মূলত এই রশি দিয়ে মাছটা ধরছে। তো দেখতেছে আরো মাছ আছে কিনা। আর একটা মাছ আছে মনে হয়। কি খবর আর নাই সাড়ে 10 কেজি শেষ। জীবিত মাছ এই মাছটা পেয়েছে।